হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। এটা হচ্ছে দুই নাম্বার এজেন্সি, ফ্রড এজেন্সি বলবো না, কারণ টেকনিক্যালি দে আর নট ফ্রড, কিন্তু তারা আপনাদের সাথে স্ক্যাম করে। এটা হচ্ছে অনেক এজেন্সি আছে, তারা আপনাদের কম টাকায়, মানে ধরেন 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা সার্ভিস চার্জে তারা আপনাকে ভিসা করে দিবে। তো এইসব এজেন্সি ESL দিয়ে অ্যাপ্লাই করে, MOI দিয়ে করে, IELTS দিয়ে করে, সব কিছু দিয়েই করে। কিন্তু আপনি যখন দেখেন যে আপনি 1 লাখ টাকায় পুরো প্রসেসিংটা করতে পারছেন, তখন আপনি তাদের মাধ্যমে আসলে যাওয়ার চেষ্টা করেন। তো তারা যেটা করে সেটা হচ্ছে তাদের যেসব প্রাইভেট ইউনিভার্সিটির সাথে লিয়াজও আছে, ওই সব প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আপনাকে খুবই দ্রুত আপনাকে I-20 এনে দিবে। সমস্যা হচ্ছে তারা কোনো ভালো ইউনিভার্সিটি থেকে আপনাকে I-20 এনে দিবে না। তো এখন বিষয় হচ্ছে এই যে প্রাইভেট ইউনিভার্সিটি বা পসা বস্তা পসা ইউনিভার্সিটি, এগুলো থেকে ধরেন আপনারা 100 জনকে তারা অ্যাপ্লাই করলো, 3 জন 4 জন 5 জনের ভিসা হয়ে যাবে। আবার অনেকে আছে যাদের প্রোফাইল অনেক ভালো, তাদেরও কিন্তু ভিসাটা হয়ে যায়। যেমন ধরেন আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, আপনার IELTS অনেক ভালো, তো প্রাইভেট ইউনিভার্সিটি হইলো তখন তাদের ভিসাটা হয়ে যাচ্ছে। এখন সমস্যা হচ্ছে কোথায়, আপনি এখানে সার্ভিস চার্জ কম দিচ্ছেন, কিন্তু ওই এজেন্সি ওই ইউনিভার্সিটির সাথে এমন ভাবে কন্ট্রাক্ট করে রাখবে যেন আপনাকে ওইখানে যাওয়ার আগে অবশ্যই 1 ইয়ারের অথবা অ্যাটলিস্ট 6 মান্থের টিউশন ফি আপনাকে দিয়ে যেতে হবে। তো যদি এই ধরনের কাজটা করে সেটা আপনার জন্য একটা সমস্যা, কারণ আপনি এখানে এসে যে ওই ইউনিভার্সিটিতে পড়বেন এটা তো কোনো গ্যারান্টি নেই। এমন হতে পারে আপনি আরো ভালো কোথাও যাওয়ার চেষ্টা করবেন, কিন্তু যখন আপনি টিউশন ফিটা ওদের এখানে দিয়ে দিবেন তখন কিন্তু আপনি আর এখান থেকে ছুটতে পারছেন না, মানে আপনি আটকে গেছেন তাদের সাথে। তো এই কাজটা বেসিক্যালি তারা করে এই জন্য যে তারা আপনার কাছ থেকে সার্ভিস চার্জ একটু কম নিচ্ছে, আর এই যে প্রাইভেট ইউনিভার্সিটি আছে তাদের কাছ থেকে তারা একটা কমিশন নিবে, নিয়ে তারা মোটামুটি একটা ভালো ফিগার দাঁড়া করাবে। তো আমি এই কাজটাকে খুবই ডিসলাইক করি, কারণ একটা স্টুডেন্ট এখানে এসে কারোর মাধ্যমে আটকে যাবে বা আর আটকা থাকবে একটা জায়গায়, এটা কখনো করা উচিত না। কারণ USA এই সুবিধাটা আছে যে আপনি আপনার ইউনিভার্সিটি চেঞ্জ করতে পারবেন। এটা হতে পারে আপনি কম দামি কোনো কোর্সে চলে যেতে পারেন, যেটা অনেকে যায়, যদি সেটা ঠিক না। আবার এমন হতে পারে যে আপনি আরো ভালো জায়গায় অ্যাপ্লাই করে ভালো জায়গায় আপনি চলে যাচ্ছেন, কিন্তু যখন আপনার ওই বাধ্যবাধকতাটা থাকে যে আপনি এজেন্সি যেই ইউনিভার্সিটি সিলেক্ট করেছে সেখানে আপনাকে পড়তে হবে, তখন কিন্তু আসলে আপনার মধ্যে একটা একটা বন্দিবন্দি অবস্থা চলে আসবে। আপনার যে ফ্রিডমটা বা আপনার ওই স্টেটেই তখন আপনাকে থাকতে হবে, আপনি যে প্ল্যানটা করে এসেছিলেন যে আমি এসে এখান থেকে ওইখানে যাব বা আমি এটা করব, তখন কিন্তু আপনি সেটা করতে পারবেন না। সেজন্য আপনাকে যেটা করতে হবে, আপনি কম টাকা দিয়ে যেখানে প্রসেসিং করান কোনো সমস্যা নেই, কিন্তু তাদের সাথে আপনি টোটাল ক্লিয়ার হয়ে থাকবেন এই বিষয়টা যে আপনার তারা কী কী ফ্যাসিলিটিস আপনাকে দিচ্ছে, কী কী সার্ভিস প্রোভাইড করছে, আর ভিসা হওয়ার পরে তারা কী করবে, কোনো ঝামেলা করবে কিনা, বা তাদের আপনি কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে, টোটাল যে প্রসেসিংটা এটা বারবার তাদের কাছ থেকে ক্লিয়ার হয়ে নেবেন। নয়তো আপনার ভিসা যখন হয়ে যাবে, আপনার আইডি পাসওয়ার্ড আপনার সব কিছু তো ওদের কাছে থাকবে, তো যখন দেখবেন আপনি ওই ইউনিভার্সিটিতে আপনি যদি না যান, ওই ইউনিভার্সিটি আপনাকে হুমকি দিবে যে আপনার সেভিস আইডি ক্যান্সেল করে দিবে, আপনার I-20 ক্যান্সেল করে দিবে, তখন কিন্তু একটা রিস্ক থাকে এবং একটা টেনশন থাকে। যদিও USA ঢোকার ক্ষেত্রে আপনার যদি ভিসা থাকে এবং আপনার কাছে যে কোনো একটা লেজিট I-20 থাকে, তখন আপনি USA ঢুকতে পারবেন, কিন্তু ভিসা পাওয়ার পর এই ধরনের ছোটোখাটো হ্যাসেলগুলো আসলে খুবই বড় ধরনের একটা মেন্টাল ডিজাস্টার ক্রিয়েট করে। তো সেই জন্য আপনাদেরকে আমি বলবো, এজেন্সির সাথে যখনই কন্ট্যাক্ট করবেন তাদের সাথে আসলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে নেবেন, এবং আপনারা কোথাও আটকা থাকবেন না যে আমার এখানেই পড়তে হবে, এবং অবশ্যই চেষ্টা করবেন যেন একটা ভালো ইউনিভার্সিটিতে আপনাদেরকে অ্যাপ্লাই করে। ধন্যবাদ সবাইকে। আর আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন, মেসেজে। আপনারা এমন ভাব করেন মনে হয় আপনাদের চাকরি করি আমি মেসেজে আপনাদের রিপ্লাইটা দেওয়ার জন্য, এটা কখনোই সম্ভব না। মেসেজে আমার এই ভদ্র চেহারা আপনারা দেখবেন না কখনো। আমি ব্যস্ত থাকি অনেক, মেসেজে রিপ্লাই করা আমার সম্ভব হয় না, কিন্তু যখন আমি দেখি আপনাদের ব্যবহার এমন হয় যে আমার এটা বাধ্যবাধকতা মেসেজে রিপ্লাই দেওয়া, তখন কিন্তু আমার এই চেহারাটা এরকম থাকবে না, আমি ভালো ব্যবহার করতে পারবো না আপনাদের সাথে। সো আপনারা ভিডিওতেই কমেন্ট করবেন যাদের যা কিছু জানা আছে। ধন্যবাদ সবাইকে, খুদা।